যে এবং যারা সাধারণ রোগী যারা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন, অ্যাজমা এবং শ্বাসকষ্ট এই দুটোকে একেবারে ওতপ্রোতভাবে তারা জড়িয়ে ফেলেন। অনেকেই মনে করে থাকেন যে শ্বাসকষ্টের প্রধান কারণ অ্যাজমা, অনেকে এটিও ভাবেন অ্যাজমা মানেই শ্বাসকষ্ট। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আসলে আপনি এই অ্যাজমাকে কীভাবে সংজ্ঞায়িত করবেন? জি, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু এবং শ্রোতাবৃন্দু, আমি ডাক্তার কাজী মাহবুবুল খুদা। তো আমরা মূলত যে জিনিসটা হচ্ছে যে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট বলতে অনেক শরীরের বিভিন্ন অনেক কারণেই শ্বাসকষ্ট হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ফুসফুসের কারণ, একটা হার্টের কারণ, আর এমনি রক্তশূন্যতা সহ বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। তো শ্বাসকষ্ট যে কোনো কারণেই হোক না কেন, এর হচ্ছে প্রতিকার এবং কারণ ভিন্ন ভিন্ন আর কি। তো এমনি শ্বাসকষ্ট ফুসফুসের কারণে যে শ্বাসকষ্ট, তার একটা ফুসফুসের ফুসফুস তো মূলত যেটা জিনিস সাধারণভাবে তৈরি সেটা হচ্ছে একটা পাতলা লম্বা টিউব, আর তার সঙ্গে একটা অ্যাপারাটাস, গ্যাস এক্সচেঞ্জ অ্যাপারাটাস বা পর্দা বলি আর কি। তো অ্যাজমা যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই যে আমরা যে বাইরে থেকে যে বাতাস নিচ্ছি, বাতাসটা শরীরের মধ্যে ঢোকার জন্য লম্বা একটা পাতলা বা টিউব, হ্যাঁ টিউব আছে, এটা গাছের মতো ব্রাঞ্চ হতে হতেও যে পর্দায় যে বাতাস এক্সচেঞ্জ হয় আর কি। হ্যাঁ, তো এখন শ্বাস অ্যাজমা যেটা হয়, অ্যাজমা যেটা হচ্ছে এই যে লম্বা পাতয়ে নাকতে শুরু করে একবার ফুসফুসের এ পর্যন্ত যে রোগ সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমা এমন কিছু না, অ্যাজমা যেটা হচ্ছে যে সিম্পল এই যে টিউবের সংকোচন প্রসারণ হয়, নর্মালি হয়ে থাকে, এটা নর্মালি হয়ে থাকে, কিন্তু কোনো কোনো বিশেষ কারণে এর চেয়ে বেশি সংকোচন হলেই আমরা বলি যে এটাকে অ্যাজমা। মানে এই পথটা কোনোভাবে বাধা প্রাপ্ত হলে, এই পথটা বায়ুপ্রবাহ পথটা বাধাপ্রাপ্ত হলে পারি এটা হচ্ছে আমরা বলি যে শ্বাসকষ্ট। এই বায়ুপ্রবাহ বন্ধ কিভাবে হয় এবং কেন হয়, এই তার উপসর্গ কি, এটা কিভাবে চিনবেন, হ্যাঁ এটাই হচ্ছে আমরা অ্যাজমা এবং এই তার প্রতিকার কি সেটি স্যার। এবং তাহলে আমি যদি একটু জানি যে আসলে কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বা কেন বাধাপ্রাপ্ত হচ্ছে, কাদের ক্ষেত্রে হচ্ছে সেটি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। এই বাধাপ্রাপ্ত হচ্ছে এটা কাদের হচ্ছে যদি বলতে চাই, এটা যে কোনো মানুষের সব জন্মের পর থেকে শুরু করে যে কোনো বয়সে এটা হতে পারে, হতে পারে পরিবেশগত কারণে, ঠান্ডা গরম বলেন বা যারা মিল ফ্যাক্টরি চাকরি করে অথবা অ্যালার্জিজনিত সমস্যা থেকে, অ্যালার্জির কারণে, হ্যাঁ অনেকগুলি কারণ আছে। তো এখন আমরা বলি এই এই যে কোনো কারণেই হোক, যদি কোনো কারণে এটা সংকোচন হয়, সংকোচন হইলেই পারে বাধাপ্রাপ্ত হবে, তখন এটার প্রথম থেকে শুরু হবে এটা কাশি দিয়ে। হ্যাঁ, কাশি দীর্ঘদিন কাশি থাকতে 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 পরের দিকে যখন এই কাশিটা ভালো না হবে, এটা সংকোচন বাড়তে থাকবে এবং তার শ্বাসকষ্টের সমস্যা, পরবর্তী শ্বাসকষ্ট শুরু হবে আর কি। তো অ্যাজমাকে আমরা যদি বলি বিভিন্ন অনেক রকমভাবে অ্যাজমাকে হয়, অনেক সময় যে ধারণা আছে সিম্পল কাশি হচ্ছে আমার কিছু না, সর্দি জ্বর ভালো হয়ে যাবে, এটা সাধারণ মানুষের ধারণা। স্যার, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে কি অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা, মানে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে হওয়ার? হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর আছে, যাদের পরিবারের ফ্যামিলিতে অ্যাজমা আছে তাদের ওই সাধারণত জেনেটিক কারণে অথবা আইজি লেভেল, একটা বডি একটা আইজি লেভেল আছে, হ্যাঁ অ্যালার্জি পরিমাণ, এদের অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেকখানি ঝুঁকি অনেকখানি বেশি থাকে। আর এই রোগীগুলি যদি কোনো কারণে সাপোজ একটা অ্যাজমা বা পরিবারগতভাবে কফ কাশি আছে, এরা যদি মিল ফ্যাক্টরিতে চাকরি করে, চাকরি করে সেটি আবার ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, অথবা কোনো বাজে এনভায়রনমেন্ট এয়ার পলিউশনে বেশি থাকে তাদের এই অ্যাজমাটা বা স্মোক করে, তখন আমরা এই অ্যাজমার সাধারণ অ্যাজমাটা এক জটিল অ্যাজমাতে রূপ, সিওপিডি বা একো নামে আমরা চিন্তা জিনিসটাকে নির্ণয় করি।